নাটোরের সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজে বর্তমান বাস্তবতায় ছাত্রছাত্রীদের গঠনদানের চ্যালেঞ্জ সমূহে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বড়গ্রাম উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রাজশাহী ক্যাথলিক ধর্মপল্লীর ডিডি এসটিডি বিকাশ জেরভাস রোজারিও উপস্থিত ছিলেন। সেন্ট জোসেফস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড শঙ্কর ডোমিনিক গমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপাড়া ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বিকাশ হিউবার্ড রিবেরু ও ফাদার প্যাট্রিক গমেজ। এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন প্রভাষক আবু রায়হান, অভিভাবক সোলেমান হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে 2018 সালের জেএসসি, 2019 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।